প্রশ্ন কেয়ামতের বড় ও ছোট আলামত সমূহ কী উত্তর কেয়ামতের আলামত সমূহ হচ্ছে এমন কতিপয় বিষয় যেগুলি কেয়ামতের পূর্বে সংগঠিত হবে এবং যেগুলি কেয়ামত সন্নিকটে হওয়ার প্রমাণ বহন করবে এটিকে দুই ভাগে ভাগ করা হয় ছোট আলামত এবং বড় আলামত সাধারণত ছোট আলামত দ্বারা ওই সমস্ত আলামত উদ্দেশ্য যেগুলি কেয়ামতের অনেক পূর্বে সংঘটিত হবে এগুলির মাঝে কিছু আলামত এমন আছে যেগুলি সংঘটিত হয়ে গেছে এবং বারবার সংঘটিত হতে পারে কিছু আলামত অতীতে প্রকাশ পেয়েছে এবং এখনও প্রকাশ পাচ্ছে কিছু আলামত এখন পর্যন্ত সংঘটিত হয়নি কিন্তু অচিরেই সংঘটিত হবে যেমনটি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আর বড় আলামতদের উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত মারাত্মক ঘটনা যেগুলি প্রকাশ পাওয়ার অর্থ হচ্ছে কেয়ামত খুবই সন্নিকটে এবং এই পৃথিবীর অবশিষ্ট সময় খুবই কম কেয়ামতের ছোট আলামত সমূহ অনেক এ ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে যেমন সাল্লাল্লাহু সাল্লী ওয়াসাল্লামের আগমন তার মৃত্যু বাইতুল মখদাস বিজয় ফিলিস্তিনের অন্তর্গত আমওয়াস শহরের মহামারী সম্পদের আধিক্যতা ও সাদকা থেকে অমুখাপেক্ষী হওয়া বিভিন্ন ফেতনা প্রকাশ পাওয়া যেমন ইসলামের প্রাথমিক যুগে ওসমান তালা আনহুর হত্যা উশ্রী ও সিফিনের যুদ্ধ খওয়ারজিদের ফিতনা কোরআন মখলুক এই দাবির ফিতনা ইত্যাদি নবুয়তের দাবিদার প্রকাশ হওয়া তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসাইলামাতুল কাজাব আসওয়াদ আল আনাসি আমানত নষ্ট হওয়া এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমানত রক্ষা করতে অক্ষম ব্যক্তির নিকটে আমানতের দায়িত্ব অর্পিত হওয়া এলিম উঠিয়ে নেওয়া ও মূর্খতা প্রকাশ পাওয়া আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলিম উঠিয়ে নেওয়া হবে জিনা সুদ মাদকদ্রব্য বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়া বকরির রাখালদের বড় বড় প্রাসাদ নির্মাণ করা দাসী কর্তৃক মনিবকে জন্ম দেওয়া এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণের মাঝে অনেকগুলি মতামত রয়েছে তবে ইবনে হাজার রাহেমউল্লাহ বলেন এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সন্তান কর্তৃক পিতামাতার অবাধ্যতা বৃদ্ধি পাওয়া অর্থাৎ সন্তান তার মায়ের সাথে এমন আচরণ করবে যেমন আচরণ একজন মনিব তার দাসীর সাথে করে থাকে বেশি বেশি হত্যা সংগঠিত হওয়া বেশি বেশি ভূমিকম্প হওয়া ভূমিধস শারীরিক আবহাওয়া বিকৃতি ও পাথর বর্ষণের শাস্তি প্রকাশ পাওয়া বস্ত্র পরিহিতা নগ্ন নারীদের আবির্ভাব মুমিনের স্বপ্ন সত্যি হওয়া সত্য সাক্ষী গোপন করে মিথ্যা সাক্ষ্য প্রদান অধিক হওয়া মহিলাদের সংখ্যা বেশি হওয়া আরব ভূখণ্ডে চারণভূমি ও নদী নালা ফিরে আসা ফোরাত থেকে স্বর্ণের পর্বত উন্মুক্ত হওয়া রোমকদের সংখ্যাধিক্ষতা ও মুসলিমদের সাথে তাদের যুদ্ধ কনস্টান্টিনোপল বিজয় কেয়ামতের বড় আলামত সমূহ হচ্ছে যা নবী সাল্লু আলি ওয়াসাল্লাম হদাইফার আদি আল্লাহ তালহের হাদিসে উল্লেখ করেছেন এগুলি দশটি ধোঁয়া ছড়িয়ে পড়া দাজ্জালের আবির্ভাব দাববাতুল আর্থ প্রকাশ পাওয়া পশ্চিম দিগন্ত হতে সূর্য উদিত হওয়া ঈসা আলী হাসালামের অবতরণ ইয়াজুজ মাজুজের আবির্ভাব পূর্বে ভূমিধস পশ্চিমে ভূমিধস আরব ভূখণ্ডে ভূমিধস ওই আগুন যা মানুষদেরকে হাসরির দিকে নিয়ে যায় এই আলামতগুলি একটির পর আরেকটি ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকবে একটি প্রকাশ পাওয়ার পরই আরেকটি প্রকাশ পাবে ধারাবাহিকতার বিষয়টি কোনো একটি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই তবে এ বিষয়ে বর্ণিত সমস্ত হাদিসগুলি বিশ্লেষণ করলে এটি বোঝা যায় আল্লাহ আলম